দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। তুলনামূলক কম দামে করোনা টিকা কিনছে বাংলাদেশ, দর কমতে পারে আরও। ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে বৈদেশিক অনুদানের হার, ঋণে জোর সরকারের। 51 কোটি টাকায় ফেসবুক বিডি ডোমেন বিক্রির প্রস্তাব স্থানীয় প্রতিষ্ঠানের, ঢাকার আদালতে মামলা ফেসবুকের, এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বিশ্বের যে কোনো দেশের থেকে কম দামে করোনা টিকা কিনছে বাংলাদেশ, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানিয়েছেন, অক্সফোর্ড আবিষ্কৃত টিকা কিনতে সরকার যে দরে চুক্তি করেছে তা সামনে আরও কমতে পারে। সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেস আয়োজনে যোগ দিয়ে তিনি এসব কথা জানান। বলেন, জনগণের করের টাকার সঠিক ব্যবহারের স্বার্থেই প্রণোদনা ঋণ যাচাই বাছাই করে ছাড় করা হচ্ছে। মার্চ থেকে মে টানা 3 মাস জীবনযাত্রা আর অর্থনীতি প্রায় থমকে ছিল কোভিড-19 কারণে। এরপর ধীরে ধীরে সচল হয়েছে পরিবহন, চালু হয়েছে কলকারখানা, কিন্তু অর্থনীতি কি ফিরে পেয়েছে পুরনো গতি, বিনিয়োগ, এমন প্রশ্নকে সামনে রেখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আলোচনায় উদ্যোক্তারা জানালেন ব্যবসায় করোনা পরবর্তী সংকটের কথা। যে সবচাইতে বড় অসুবিধা আমি যেটা দেখি, যে বাজেটের বাস্তবায়নের যে বড় ক্ষেত্রটা সেটা হচ্ছিল আপনার রেভিনিউ আর্নিংস। আমরা যে লক্ষ্যমাত্রা এই বাজেটে ধরেছি সেই বাজেটে বাস্তবসম্মত হয়েছে বলে আমার মনে হয় না। লক্ষ্যমাত্রা ধার্য করে দেওয়া হচ্ছে অফিসারদের, তাদের জোনে, তারা কিন্তু এমনভাবে ট্যাক্স আদায় করতে যাচ্ছেন অনেক সময় অযৌক্তিক, এবং অনেক ট্যাক্স পেয়াররা কিন্তু সংক্ষুব্ধ হচ্ছেন। একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি 5% বা 6% হয়, সেই দেশে জিডিপি শতকরা 40% ন্যূনতম বিনিয়োগ করা দরকার। সেখানে বাংলাদেশের বিনিয়োগ উঠতে উঠতে একসময় জিডিপির 31% ছিল, সেটা কমে এখন 29-এর নিচে নেমে আসছে। যদিও করোনা ধাক্কা সামলাতে 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, যার 8টির মাধ্যমে উদ্যোক্তাদের 85,750 কোটি টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে স্বল্প সুদে। অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত যার থেকে 46,252 কোটি টাকা বিতরণ করা হয়েছে। হিসেব বলছে, বড় শিল্পে এ পর্যন্ত বরাদ্দের 78% ঋণ গেছে, যদিও ক্ষুদ্র মাঝারি শিল্পের বেলায় এই হার মাত্র 21%। আয়োজনে এই বৈষম্যের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা। দিস ইজ ট্যাক্স পেয়ার্স মানি। এই যে টাকাটা আমরা দেব টু দি এসএমই, এখন আপনি যদি ধরেন এভাবে আমরা দিলাম, এখানে যদি আপনার মিসইউজ হয় বা যদি যাকে আসলে প্রয়োজন নাই তার হাতে টাকা চলে গেল বা আপনার, তাহলে তারপর তখনও আমাদের উপরে কিন্তু একটা সমালোচনা হবে। সো এটা খুব কেয়ারফুলি করতে হবে। দিস ইজ এ প্রবলেম, আমি এটা কিন্তু স্বীকার করি যে এসএমই দেরকে টাকা দেওয়াটা ইজ একটা প্রবলেম হচ্ছে, বাট কাজ করা হচ্ছে। তবে এই ঋণের অর্থ ব্যবসা বাণিজ্য কতটা কার্যকর হবে তা নির্ভর করছে মহামারীর প্রাদুর্ভাব কিভাবে নিয়ন্ত্রণে আসবে তার উপর। সে বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে উপদেষ্টা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে যুক্তরাজ্য সরকারের অনুমোদন পাবে অক্সফোর্ড আবিষ্কৃত টিকা, এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন মিললেই তা দেশে আসবে। এরই মধ্যে যার 3 কোটি ডোজের অগ্রিম অর্থ বাংলাদেশ পরিশোধ করেছে ওই টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউটকে। আপনার $5 কস্ট পড়বে বাংলাদেশে। এখন যে আজকে খবরের কাগজে আপনি দেখেন যে মডার্না আর ফাইজার এর কস্ট পড়তেছে $40, আর চাইনিজ ভ্যাকসিন যে তারা নিজের নাগরিকদেরকে যে তারা দিল, সাইনোভ্যাক যে দিল আপনার 2 সপ্তাহ আগে, তারা চার্জ করেছে $60। তো কোথায় $60, কোথায় $40, আর আমরা কোথায়? আমরা $5 পেয়েছি, এবং এগ্রিমেন্ট আছে যেই দামে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিবে ঠিক সেই দামে আমাদেরকেও দিতে হবে। একই সঙ্গে ভাইরাস এড়াতে সরকারি কার্যক্রমে অনলাইন ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের অর্থনীতি শক্তিশালী হওয়ায় বৈদেশিক অনুদানের পরিমাণ ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে। বর্তমানে মোট বৈদেশিক অর্থায়নের মধ্যে এর হার 3% নিচে রয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অর্থনীতি সম্পর্ক বিভাগের পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, স্বাধীনতার বছরে দেশে যত বিদেশি সহায়তা এসেছিল তার মধ্যে অনুদানের পরিমাণ ছিল সর্বোচ্চ 86%, আর ঋণের পরিমাণ ছিল 6-8% মতো। 2009-10 অর্থবছরে অনুদানের হার নেমে আসে 30%, ঋণ পৌঁছায় 70%-এর মতো, আর গেল অর্থবছর শেষে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 97%, আর অনুদান নেমে এসেছে 3%। তার মানে এখন আমরা দানের উপরে অত
নির্ভর করতেছি না, আমরা আমাদের নিজস্ব সহায়তা নিজস্ব দক্ষতার উপরে এবং আমাদের ক্যাপাবিলিটির উপরে। এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস যে আমরা আজ পর্যন্ত কখনোই কোনো মানে রিপেমেন্টের ক্ষেত্রে কোনো দিনই আমরা ডিফল্টার হইনি, এটা একটা বড় একটা সাকসেস। ফেসবুক বিডি ডোমেইনের মালিকানার দখল নিয়ে রাজধানীর গ্রিন রোডের একটি ছোট প্রতিষ্ঠান টেক্কা দিচ্ছে মার্ক জাকারবার্গের ফেসবুককে। শুনতে অবাক করা হলেও ঘটনা সত্য, দর কষাকষিতেও কাজ হয়নি। এ নিয়ে আদালতে যেতে হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষকে। নূর সিদ্দিকী, রিপোর্ট। বিশ্বের দু একটি ছাড়া বাদবাকি দেশগুলোর মানুষের ফেসবুক ছাড়া যারও চলেই না। সামাজিকতা রক্ষা থেকে শুরু করে জীবন জীবিকা চালাতে ব্যবসা বাণিজ্য সব কিছুতেই জড়িয়ে আছে ফেসবুক। এমন তুমুল জনপ্রিয়তাকে পুঁজি করে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় গিয়ে ঠেকেছে $21 বিলিয়ন। বাংলাদেশেও ব্যবসা করতে চায় প্রতিষ্ঠানটি, এজন্য সম্প্রতি একজন বিশেষ কর্মকর্তাও নিয়োগ দিয়েছে ফেসবুক। নিতে চায় বাংলাদেশের কোড সহ BTCL এর নিবন্ধন, কিন্তু এই প্রক্রিয়া করতে গিয়েই বেঁধেছে গোল। বাংলাদেশে ফেসবুকের নিবন্ধন নিতে facebook.com.bd নামের ডোমেইন প্রয়োজন হবে প্রতিষ্ঠানটির, কিন্তু সেই ডোমেইনই BTCL এর কাছ থেকে কিনে রেখেছে A1 সফটওয়্যার নামের একটি প্রতিষ্ঠান 2008 সালে। এখন সেই সুযোগটি নিতে চায় A1। জাকারবার্গের ফেসবুককে ডোমেইন দিতে রাজি হলেও এর জন্য দাবি করেছে $6 মিলিয়ন বা $51 কোটি, যা দিতে রাজি নয় ফেসবুক কর্তৃপক্ষ। তাই A1 এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ফেসবুক, কিন্তু তাতেও কাবু করা যায়নি A1 কর্তৃপক্ষকে। ফলে মার্ক জাকারবার্গের পক্ষে ঢাকার আদালতে করতে হয়েছে মামলা। যেহেতু ফেসবুক নিজেই একটা স্বনামধন্য নাম, অন্য কেউ চাইলে এটা করতে পারে না, এবং ট্রেডমার্ক রেজিস্ট্রি তো আছেই, সুতরাং এটা করার কোনো স্কোপ নাই। আসলে যারা এই রেজিস্ট্রেশন দিয়েছে, যে কর্তৃপক্ষ বাংলাদেশের কর্তৃপক্ষ, তারাই এটা সাবধানতা হওয়া উচিত ছিল আমি মনে করি। আমরা বারবার বলার পরেও এই ডোমেইনটা তারা বন্ধ করেনি, তাই আমাদের কোর্টের আশ্রয় নিতে হচ্ছে। A1 এর কার্যালয়ের সন্ধানে গিয়ে দেখা যায় রাজধানীর গ্রিন রোডের সরু গলির ভেতর পুরাতন একটি ভবনের চতুর্থ তলায় তাদের অফিস। দুই রুমের অফিসটিতে কয়েকটি কম্পিউটার আর কিছু তারের স্তূপ ছাড়া কিছুই নেই। A1 মূলত এলাকায় ইন্টারনেট সংযোগের ব্যবসা করে। A1 সফটওয়্যারের মালিকানাধীন facebook.com/bd প্রবেশের পথও গ্রিন রোডের গলির মতোই অন্ধকার। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী টেলিফোনে জানান তারা আইন মেনেই ডোমেইন কিনেছেন, তাই লড়তে চান আদালতে। ডোমেইনের জন্য অ্যাপ্লাই করেছি, আমার তো ডোমেইন অ্যাপ্লাই করেছি, আমি পরেই বা কি রিলেভেন্সি ডিটেইল বা যা কিছু, হ্যাঁ, সেগুলো আমি জমা দিয়েছি, সব ডিটেইল আমাকে আমার একটা ডোমেইন ইস্যু করেছে। কিন্তু লিগালি প্রসেসে বিষয়টা জিনিসটা কিনে, ঠিক না? যদিও আইন বিশেষজ্ঞ তানজিবুল আলম বলেছেন, দেশি কিংবা আন্তর্জাতিক কোনো আইনেই A1 এর দাবি টিকবে না। তিনি মনে করছেন যে যেহেতু তিনি আগেই এখানে রেজিস্ট্রেশনটা করেছেন, সুতরাং এটার মালিকানা তার। কিন্তু আপনি যদি ফেসবুকের মালিকানাটা দেখেন, সেটা যদি কপিরাইট হয়ে থাকে, বাংলাদেশও প্যারিস কনভেনশনের সিগনেটরি, আমেরিকাও প্যারিস কনভেনশনের সিগনেটরি। তো প্যারিস ফেসবুক রিলেটেড যে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, সেটা অনুযায়ী যে কারো যদি কোথাও কোনো কপিরাইট থেকে থাকে এই মেম্বার স্টেটের মধ্যে, তাহলে প্রতিটা দেশ সহযোগিতা করবে তার ওই দেশে ফেসবুকটা এনফোর্স, তার কপিরাইটটা এনফোর্স করার জন্য। আমি যতটুকু কপিরাইট আইন বুঝি, সেটা অনুযায়ী ওনার এই দাবির কোনো আইনগত ভিত্তি নেই। আগামী 1 ডিসেম্বর শুনানি হবে ফেসবুকের মামলার গ্রহণযোগ্যতার উপর। নূর সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ঝিনাইদহের ফুল চাষিরা। অব্যাহত লোকসানে অনেকেই ফুলের পরিবর্তে ক্ষেতে রোপণ করেছেন ধানসহ বিভিন্ন শাকসবজি। তবে শীতে চাহিদা বাড়ায় নতুন করে ফুল রোপণ শুরু করেছেন চাষিরা। ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়ার রহমান রকির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নতুন উদ্যমে জমি তৈরি করে ফুলের চারা রোপণে ব্যস্ত ঝিনাইদহের গাইন্না পাইকপাড়া গ্রামের দুই ভাই সাজু মণ্ডল ও শাহাবুল ইসলাম। করোনার কারণে ফুল বিক্রিতে ধস নামায় লোকসান হয়েছিল ২০,০০০ টাকা। তাই সে জমিতে চাষ করেছিলেন শশা। ২১ ফেব্রুয়ারি ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে শশা উঠিয়ে আবারও রোপণ করছেন ফুলের চারা। আশা সে সময়ে ভালো দরে ফুল বিক্রি করে পুষিয়ে নিতে পারবেন লোকসান। মাঝে অন্য চাষ করলাম, এখন আবার একটু সামনে আসছে শীতকালেতে অনুষ্ঠান হয়, এই জন্যই ফুলের দাম আবার উঠবে, এই আশায় আবার লাগাচ্ছি আমরা। একই অবস্থা জেলা সদর কালীগঞ্জ মহেশপুর সহ ফুল উৎপাদনকারী অন্যান্য এলাকার চাষীদের। লোকসানের কারণে কেউ আবাদ করেছিলেন ধান, কেউ বা সবজি।
ফসল তুলে সেসব জমিতে আবারও ফুল আবাদের জন্য প্রস্তুত করছেন। করোনার কারণে সারা দেশে লকডাউন, প্রচুর লস, তারপরেও আশাবক্ত আছি যে এই ফুলটা কম বেশি বেচা কিনা করে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। করোনায় শুধু চাষিরাই নন, লোকসানে পড়েছেন ফুল ব্যবসায়ীরাও। তারাও এই শীতে আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় আছেন। করোনার কারণে আমাদের ফুলের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আস্তে আস্তে আমাদের ফুলের বাজারটা প্রাণ ফিরে পাচ্ছে। বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলো যদি সরকার খুলে দেয়, অনুষ্ঠানগুলো যদি ঠিক রকম করতে দেয় বা করা সম্ভব হয়, তাহলে ফুল ঠিক আগের মতো আবার শুরু হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য আমাদের উৎফুল্ল বাড়বে, চাষিদের উৎফুল্ল বাড়বে। চাষিদের ফুল চাষে ফিরিয়ে আনতে এবং এর পরিচর্যায় পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। তারা আবার এই ফুল চাষে ফিরে আসবে এবং এই লক্ষ্যে আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা অফিসাররা তাদেরকে পরামর্শ দিচ্ছে। আবারও লকডাউনে না পড়লে গেল মার্চ মাসের পর চাষিদের যে ক্ষতি হয়েছে এই শীতে তা পুষিয়ে নিতে পারবেন আশা করছেন চাষিরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচকভাবে দিন শেষ করল ঢাকার পুঁজিবাজার। সার্বিসূচক ডিএসইএক্স 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,817-তে। লেনদেন হয়েছে 621 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 124টির, কমেছে 134টির, আর অপরিবর্তিত আছে 86টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকে বেঞ্চমার্ক ডিএসইএক্স ইন্ডেক্স 23 পয়েন্ট কমে 4,817 পয়েন্টে ক্লোজ করেছে। ব্লুচিপ DS30 ইন্ডেক্স 15 পয়েন্ট কমেছে এবং DSE শরিয়া ইন্ডেক্স 13 পয়েন্ট কমেছে। আজকের টার্নওভার ছিল 621 কোটি টাকা, যেটি গতকালের তুলনায় 25% বেশি। আজকে ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস, মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টর 4.5%, মিউচুয়াল ফান্ড সেক্টর 2.4% এবং IT সেক্টর 0.2% বেড়েছে। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং সেক্টর 2.7%, টেলিকমিউনিকেশনস সেক্টর 1.4%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.8% এবং ফিউয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1% কমেছে। আজকে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স এবং নিটল ইন্স্যুরেন্স ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ কন্ট্রিবিউশন করেছে। অন্যদিকে ওয়ার ফার্মা, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা এবং গ্রামীণ ফোন ইন্ডেক্সে সবচেয়ে বেশি নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে। মার্জিন ঋণের অর্থ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যান শিপি রুবায়াতুল ইসলাম। সম্প্রতি মার্জিন ঋণের অর্থ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে কিনা তা নিয়ে যে সংশয় সৃষ্টি হয়েছিল তার জবাবে তিনি একথা জানান। মার্জিন লোন মিউচুয়াল ফান্ডে দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে একটা বোধহয় কনফিউশন ছিল। তা আমরা আজকে এটা প্রেসের মাধ্যমে স্পষ্টীকরণের জন্য জানিয়ে দিয়েছি। এটা 2009-10 সালে ওই সময় 2-3টি আমাদের বিভিন্ন নোটিফিকেশন অর্ডারের মাধ্যমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। পরবর্তীতে 2010 সালে সেটা আবার রিপিল করা হয়। সুতরাং আমাদের যেই আইন আছে সেই আইনটি এখন বলবৎ আছে এবং তাতে মিউচুয়াল ফান্ডে এটা মার্জিনেবল। আগামী দিনের স্মার্টফোনের বাজার দখলে নিতে যাচ্ছে রোলেবল প্রযুক্তি। LG এবং স্যামসাং রোলেবল পর্দার স্মার্টফোন আনার ঘোষণা দিলেও প্রথমবারের মতো এমন একটি স্মার্টফোন সামনে আনলো চীনা কোম্পানি ওপো। গেল সপ্তাহে ওপো ইনোভেশন ডেতে ওপো X2021 নামের কনসেপ্ট ফোনটি প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি। হাতের ছোঁয়ায় বড় করা যাবে ডিসপ্লে, প্রয়োজনে ব্যবহার করা যাবে ছোট করেও। প্রযুক্তিপ্রেমীদের সামনে এমন রোলেবল পর্দার স্মার্টফোন হাজির করেছে ওপো তাদের ইনোভেশন ডেতে। রোল মোটর, পাওয়ার ট্রেন, টু ইন ওয়ান প্লেট এবং র্যাপট্র্যাক হাই স্ট্রেংথ লেমিনেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই কনসেপ্ট ফোনটিতে, যা 6.7 ইঞ্চির নমনীয় OLED পর্দাকে সহজেই 7.4 ইঞ্চি পর্যন্ত লম্বা করার সুযোগ করে দিবে। We use a setting called roll motor powertrain, which allows two drive motors built into the handset. And also, the two-in-one plate display support technology uses two support substrates with cobweb-like structure on either side of the device. The wall track laminate greatly increases the strength of the display, allowing it to bend while it still provides sufficient support. ফোনটিতে 16:9 এবং 4:3 এই দুই ধরনের ফুল স্ক্রিন ব্যবহারের সুযোগ থাকবে। ফোনের পেছনে থাকছে ডুয়াল ফ্ল্যাশের 3টি ক্যামেরা। তবে ওপো বলছে ফোনটির বাণিজ্যিক উৎপাদন খুব একটা সহজ হবে না তাদের জন্য।
তাই কবে নাগাদ তা গ্রাহকের হাতে আসবে তা নিয়েও পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। তবে ওপর দাবি 2021 সাল হতে যাচ্ছে রোলেবল পর্দার ফোনের দখলে, তাই আগামী বছরের যে কোনো সময় এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। Really, the whole process is completely different. I'm already a really big fan of it. And if I want to watch a video, I can adjust it automatically. Will it expand automatically? Although this is just a concept phone yet, I'm really exciting where this concept leads us into the future. যদিও রোলেবল পর্দার স্মার্টফোন প্রথম প্রদর্শন করেছিল আরেক চীনা কোম্পানি TCL, TCL এর দাবি 2 লাখেরও বেশিবার রোল করা যাবে এই ফোন। আগামী বছর এই ফোন বাজারে আনার ঘোষণা দিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি। রোলেবলের এই দৌড়ে অবশ্য পিছিয়ে থাকছে না স্মার্টফোন জায়ান্ট স্যামসাং এবং LGও। আগামী বছরই এমন সেট আনার প্রস্তুতি নিচ্ছে তারা, তাই বলা যেতে পারে স্মার্টফোন জগতে 2021 সালটি হতে যাচ্ছে রোলেবল পর্দার রাজত্ব। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বা নিজের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।